রামপুর জঙ্গলে একটা ডাইনির ছায়া ছিল। ওই ডাইনি রামপুর জঙ্গলের বাইরে জঙ্গলে থাকত, আর সেই জঙ্গলে যদি কেউ রাত্রে যেত তো ডাইনি তাকে মেরে তার মাংস খেয়ে নিত। ডাইনির এই কর্মকাণ্ডে বিরক্ত হয়ে গ্রামবাসীরা গ্রামে একত্র হয় আর গ্রাম প্রধানকে বলে, প্রধানবাবু কিছু করুন, এই জঙ্গলের ডাইনি তো মাথা খারাপ করেছে। কথা তো ঠিকই বলেছিস, কিন্তু কি বা করতে পারবো, আমরা তো মানুষ আর সে ডাইনি। প্রধানের কথা শুনে দিনু আর বাকি গ্রামবাসীরা চুপ হয়ে যায় আর ওখান থেকে চলে যায়, আর সেই জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত করা বন্ধ করে দেয়। এবার অনেকদিন কেটে যায়, ডাইনির গ্রামবাসীদের সেই রাস্তা দিয়ে না যাওয়ার কারণে খাওয়ার পাওয়া বন্ধ হয়ে যায়। এতে ডাইনি খুব চিন্তায় পড়ে যায়। এইসব কি হচ্ছে? যদি এরকমই হয় তাহলে কয়েকদিনের মধ্যে আমি না খেয়ে মারা যাব। বদমাশ মানুষগুলো এখন রাত্রে দেখছি এখান দিয়ে যাতায়াত বন্ধ করেছে, এখন তো মনে হচ্ছে আমাকে ঘাস পাতাই খেতে হবে। আর অনেকদিন ধরে কিছু না হওয়ার কারণে গ্রামবাসীরা বেশ খুশি ছিল। একদিন নিখিল নিজের বন্ধু দিনু আর চড্ডুর পাশে বসেছিল, তখনই সেখানে এক বেলুনওয়ালা আসে আর জোরে জোরে হাঁক মারতে লাগে, বেলুন নিয়ে নাও বেলুন, বিভিন্ন রকমের বেলুন, বড় বড় ছোট ছোট বিভিন্ন রকমের বেলুন নিয়ে নাও। বেলুনওয়ালার আওয়াজ শুনে গ্রামের বাচ্চারা বেলুনওয়ালাকে ঘিরে ফেলে। রোহান নামের একটা ছেলে বেলুনওয়ালার কাছে যায় আর বেলুনওয়ালাকে বলে, বেলুন কাকু একটা বেলুন দাও না, আমার বেলুন খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একটা কেন, তুমি দুটোই নাও। বেলুনওয়ালা রোহানকে বেলুন দিয়ে দেয় আর তারপর রোহান বলে, কাকুর টাকা নেই আমার, তুমি এটা ফেরত নিয়ে নাও। তাতে কি হয়েছে বাবা, তুমি এটা রাখো, তুমি তো হলে আমার ছেলের মতন, যার টাকা আছে সে দেবে, যার নেই সে দেবে না। রোহান ওখান থেকে বেলুন নিয়ে ওখান থেকে চলে যায়। ঘরে রোহানের মা পিঙ্কি রোহানকে বলে, রোহান এই বেলুন কোত্থেকে নিয়ে এসেছিস, কে দিয়েছে তোকে এটা? হ্যাঁ, পিঙ্কির কথা শুনে রোহান বলে, মা আজ একটা বেলুন কাকু গ্রামে ঘুরতে এসেছিল, সে আমাকে এই বেলুনটা দিয়ে বলল পরে টাকা দিয়ে দিও। তারপর রোহান সেই বেলুন হাতে বেঁধেই শুয়ে পড়ে। রাত্রে সেই বেলুন হঠাৎ উড়তে লাগে আর রোহানকে নিয়ে ঘন জঙ্গলের দিকে চলে যায়। মা আমি কোথায় এলাম, এটা তো একটা জঙ্গল। তখনই সেখানে সেই বেলুনওয়ালা আসে আর ওর সাথে জঙ্গলের সে ডাইনিও ছিল। কাঁদিস না, তুই এখন আমাদের সাথে আছিস, একদম চিন্তা করিস না, কিছুক্ষণের মধ্যে ডাইনি তোকে খেয়ে ফেলবে। বেলুনওয়ালার কথা শুনে রোহান কাঁদতে লাগে আর বলে, কাকু এরকম করো না, আমার মার আমার ছাড়া আর কেউ নেই, আমি মরে গেলে তারপর আমার মায়ের কি হবে। রোহনের কথা শুনে ডাইনি বলে, আরে বদমাস, এত রাত্রে কোন শয়তান তুলে আনলি আমার জন্য, কেঁদেই যাচ্ছে আর কেঁদেই যাচ্ছে, যা 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 কোনো অন্য শিকার নিয়ে আয়, আর এই বদমাসকে ছেড়ে দে এখান থেকে। ডাইনির কথা শুনে বেলুনওয়ালা ভূতে পরিণত হয় আর বলে, এসব কি কথা বলছো তুমি, যদি ছেলেটাকে আমরা এখানে ছেড়ে দিই ও গ্রামে গিয়ে সবাইকে বলে দেবে আর আমরা মরে যাব। ভূতের কথা শুনে ডাইনি বলে, তা তুই ঠিক বলছিস, একটা কাজ করি চ, আমরা দুজন এই ছেলেটাকে এখানে বন্দি করে ফেলি, অন্তত আমাদের পাটা তো টিপে যেতে পারবে। তারপর ডাইনি আর শয়তান ছেলেটাকে নিয়ে একটা গুহার ভেতর চলে যায়। পরের দিন যখন পিঙ্কির চোখ খোলে আর রোহানকে নিজের কাছে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায় আর বলে, হে ভগবান রোহান কোথায় চলে গেল, কে নিয়ে গেল ওকে। পিঙ্কির কান্নাকাটি শুনে গ্রামবাসীরা ওর ঘরে চলে আসে আর পিঙ্কিকে বলে, বৌদি কাঁদছো কেন, এখানেই খেলছে হয়তো, এই এক্ষুনি চলে আসবে। না না দাদা, ওকে নিশ্চয় কেউ উঠিয়ে নিয়ে গেছে, ও আমাকে না জিজ্ঞেস করে কোথাও যায় না, তোমরা গ্রামবাসীরা ওকে একটু খোঁজো, নাহলে ওকে ছাড়া আমি মারা যাব। পিঙ্কির কান্না শুনে চন্টুও সেখানে আসে আর নিখিলকে সব কথা বলে। নিখিলের কথা শুনে চন্টু ওকে বলে, আমার মনে হয় কোনো ডাইনি বা ভূত রোহানকে উঠিয়ে নিয়ে গেছে। চন্টুর কথা শুনে নিখিল বলে, আরে তুইও না, খেলতে খেলতে কোথাও চলে গেছে, কেউ ওকে নিয়ে যায়নি, আর ওই ডাইনিটা যে আছে সে তো গ্রামের ভেতরে ঢোকেই না। তারপর সবাই সেখান থেকে চলে যায় আর পিঙ্কি না খেয়ে দিয়ে রোহনের অপেক্ষা করতে লাগে। বিকেলবেলা নিখিল আর চন্টু রোহনের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল আর পিঙ্কিকে দেখে জিজ্ঞেস করে,
কি হলো বৌদি, রোহান ফেরেনি? নিখিলের কথা শুনে রোহানের মা রেগে যায় আর বলে, রোহান যদি চলে আসতো আমি এখানে বস থাকতাম। তোমাদের কোনো কাজ ধাজ নেই তাই না? বৌদি দেখলেই চলে আসে। পিঙ্কির কথা শুনে চন্টুর খুব রাগ হয়। আমাদের কোনো সম্মান নেই, যে যা ইচ্ছে পারছে বলছে, আমরা তো শুধু জিজ্ঞেসই করেছিলাম। কিন্তু নিখিল ওকে চুপ করে সেখান থেকে চলে যায়। চন্টু রেগে গিয়ে নিখিলকে বলে, চন্টু তুই রাগিস না, ওর বাচ্চাটা হারিয়ে গেছে, ও তো রাগবেই তাই না? ঠিকই বললি, মায়ের কষ্ট কি আমরা বুঝবো, ওর বাচ্চাকে খুঁজবই। নিখিলের এই কথা শুনে চন্টুর মাথা শান্ত হয়। পরের দিন সকালে নিখিল আর চন্টু গ্রামের বাইরে বসেছিল, তখন সেই বেলুনওয়ালাকে ওরা আবার দেখতে পায়। বেলুনওয়ালাকে দেখে চন্টু বলে, ওই যে বেলুনওয়ালাটা যে রাহুলকে বেলুন দিয়েছিল, চল জিজ্ঞেস করি। আরে থাম থাম, ওকে যদি আটকাই রাহুলের ব্যাপারে জানতেই পারবো না। বেলুনওয়ালা রোজকার মতো বাচ্চাদের বেলুন দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রে নিখিল আর চন্টু গ্রামের বাইরে বসে পাহারা দিতে লাগে। রাত্রের বারোটা বাজতেই বাচ্চারা বেলুনে বেঁধে উড়তে লাগে, আর এটা দেখে নিখিল আর চন্টু অবাক হয়ে যায়। তারপর নিখিল চন্টুকে গ্রামবাসীদের খবর দেওয়ার জন্য বলে, আর নিজে সেই বেলুনের পিছু করতে লাগে। বাচ্চাটা উড়তে উড়তে সেই গুহার সামনে যায়। বাপরে বাপ, এ কি হচ্ছে ভাই, এটা তো প্রথমবার দেখছি, বেলুন বাচ্চাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আরে শুধু বাচ্চাদেরকে দেখলি রে, ওই দেখ শয়তানটাও যাচ্ছে তো। ভূত গুহার বাইরে জোরে একটা আওয়াজ দেয়, ডাইনি ও ডাইনি, বাইরে আয়, তোর জন্য দেখ আমি কি এনেছি। ভূতের কথা শুনে ডাইনি রেগে গিয়ে বেরিয়ে আসে। কি হয়েছে, কেন ডাকছিস, কেন ডাকছিস, মানুষের রক্ত নিয়ে এসছিস? আর যেই ডাইনি এতগুলো বাচ্চাকে দেখে অমনি খুশি হয়ে যায়। আর ভূতকে বলে, বাহ ভূত বাহ, তুই তো আমাকে খুব খুশি করলি, এতগুলো বাচ্চা, এদের গরম গরম রক্ত খেয়ে তো আমার মজা এসে যাবে, শুরুটা এখনই করে দি বল। এটা বলে ডাইনি একটা বাচ্চার দিকে এগিয়ে যায়। আর এটা দেখে নিখিল রেগে গিয়ে বলে, ডাইনি তুই থাম, একজনকেও যদি ছুঁয়েছিস তোর প্রাণ নিয়ে নেবো বলে দিচ্ছি কিন্তু। নিখিলের কথা শুনে ডাইনি রেগে যায় আর ওকে দেখে বলে, শুনলি ভূত, এই ছুটো নাকি আমার প্রাণ নেবে, দেখ আমার সাথে কেমন ইয়ার্কি করছে, একে ওতে এখন মেরে খেতে মজা আসবে, মেরে ফেল একে, মেরে ফেল। ডাইনির কথা শুনে ভূত নিখিলের দিকে এগিয়ে যায়, আর নিখিল জোরে ভূতকে লাত মারে, কিন্তু ভূতের তো কিচ্ছু হয় না। এর তো কোনো কিছু হচ্ছেই না, মনে হচ্ছে আজ আমি মরবো, আমায় কেউ বাঁচাতে পারবে না। ভূত নিখিলের কাছে এসে ওর গলা টিপে ধরে, ওকে শূন্যে তুলে ফেলে। কিন্তু তখনই সেখানে চন্টু চলে আসে আর জোরে ভূতকে ধাক্কা মারে, শয়তান দূরে গিয়ে পড়ে। এটা দেখে নিখিল বলে, আমি জানতাম না তোর মধ্যে এত শক্তি আছে, এক ধাক্কায় ফেলে দিলি ওকে। আরে আমি প্রতিদিন দুধ খাই বুঝলি, এবার দেখ কেমন ক্যালাই একে। কিন্তু ভূত এবার নিখিল আর চন্টু দুজনকেই ধরে তুলে ফেলে। তখনই সেখানে পণ্ডিত মশাই আসেন আর শয়তানের উপর মন্দিরের পবিত্র জল ছড়িয়ে দেয়। জল পড়তেই শয়তান জ্বলতে লাগে। পদমাস ডাইনি ঠিক করিসনি তুই, নিরীহ বাচ্চাদেরকে তুই উঠিয়েছিস তাই তো, এবার মরবি। এটা বলে পণ্ডিত মশাই ডাইনির ওপরও পবিত্র জল ছড়িয়ে দেয় আর ডাইনিও সেখানেই জ্বলে ভস্ম হয়ে যায়।